নমস্কার সবাইকে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুবর্ণা হালদার, রামশীল কলেজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আগে আমরা অনেক ক্লাস নিয়েছি, আজকে ক্লাস নেব, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা পড়ব তৃতীয় চ্যাপ্টারের লজিক গেট। লজিক গেট সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে লজিক গেট কি। আমরা জানি লজিক গেট হলো বুলিয়ান অ্যালজাব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। অন্যভাবে আমরা বলতে পারি যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। তোমাদের সুবিধার জন্য একটা সংজ্ঞা আমি বিরাট বোর্ডে, রয় বোর্ডে লিখে দিচ্ছি। যেমন বুলিয়ান অ্যালজেব্রা এর ব্যবহারই প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। লজিক গেট সংজ্ঞা আমরা বলতে পারি যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। যে কোনো একটা সংজ্ঞা লিখলেই যথেষ্ট। এখন আমরা লজিক গেট কাকে বলে এটা জানলাম। এখন এটা শ্রেণীবিভাগ, কিভাবে লজিক গেটকে শ্রেণীবিভাগ করা হয়। সাধারণত আমরা লজিক গেটকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। যেমন আমরা লিখছি বোর্ডে, সাধারণত লজিক গেট প্রথমত দুই প্রকার। যেমন লজিক গেট এলো জিআই, লজিক গেট, লজিক গেট প্রথমত দুই প্রকার। একটা হলো বেসিক গেট, BASIC বেসিক, GATE গেট, আরেকটা হলো কনকম গেট, COMPOUND কনকম, GATE কনকম গেট। বেসিক গেটকে মূলত বলা হয় মৌলিক গেট। এটা হলো মৌলিক গেট। আর কম্পাউন্ড গেটকে বলা হবে যৌগিক গেট। কম্পাউন্ড গেটকে বলা হবে যৌগিক গেট। তাহলে লজিক গেট প্রথমত কয় প্রকার? লজিক গেট প্রথমত দুই প্রকার। একটা হলো বেসিক গেট বা মৌলিক গেট, আর একটা হলো কম্পাউন্ড গেট বা যৌগিক গেট। মৌলিক গেট বা বেসিক গেট আবার তিন প্রকার। যেমন প্রথমত আমরা আসি অর গেট, এরপরে এন্ড গেট, এরপরে আসে আমাদের নর গেট। তাহলে বেসিক গেট আমরা কয়টা বুঝলাম? বেসিক গেট আবার তিন প্রকার, একটা লর গেট, একটা এন্ড গেট, একটা নর গেট। কম্পাউন্ড গেটেরও শ্রেণীবিভাগ। কম্পাউন্ড গেট প্রথমত দুই প্রকার, একটা হয়েছে ইউনিভার্সাল গেট, এটা হলো সার্বজনীন গেট। সার্বজনীন কোনো কোনো বইতে সর্বজনীনও লিখছে, কিন্তু কথাটা সার্বজনীন লিখলেই ভালো হবে, সর্বজনীন গেট। আর একটা হলো ইউনিভার্সাল গেট, আর একটা হলো এক্সক্লুসিভ গেট, XCLUSIVE এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ গেট হলো বিশেষ গেট, এক্সক্লুসিভ গেট হলো বিশেষ গেট। তাহলে ইউনিভার্সাল গেট এবং এক্সক্লুসিভ গেট, এটা হলো যৌগিক গেটের শ্রেণীবিভাগ। এই ইউনিভার্সাল গেট আবার দুই প্রকার, যেমন নর গেট, নর গেট, আর একটা হলো ন্যান্ড গেট, NAND ন্যান্ড, ন্যান্ড, জিএটি
বিশেষ গেটও আবার দুই প্রকার যেমন এক্সক্লুসিভ গেট তাহলে এক্সক্লুসিভের সংক্ষিপ্ত হলো এক্স অর এবং এক্স নট এটাকে বলা হয় এক্স অর আরেকটা বলা হয় এক্স নট তাহলে বিশেষ গেট কয় প্রকার বিশেষ গেট সাধারণত এক্স অর আর এক্স নট তাহলে সম্পূর্ণভাবে আমরা বলতে পারি লজিক গেট প্রথমত দুই প্রকার বেসিক গেট কম্পাউন্ড গেট বেসিক গেট তিন প্রকার অর গেট এর গেট এবং নট গেট কম্পাউন্ড গেট আবার প্রথমত দুই প্রকার একটা ইউনিভার্সাল গেট একটা এক্সক্লুসিভ গেট আবার ইউনিভার্সাল গেট আবার দুই প্রকার নর গেট এবং ন্যান গেট এক্সক্লুসিভ গেট আবার দুই প্রকার যেটা এক্স অর গেট এবং এক্স নট গেট আজকে আমরা প্রথমটা নিয়ে অর্থাৎ অর গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে প্রথমত আমরা আলোচনা করব কি নিয়ে অর গেট নিয়ে অর গেট আসলে কি অর মানেই আসলে যোগ অর কথাটার শব্দ হইছে যোগ অর অর মানে যোগ তাহলে সংক্ষিপ্তভাবে সুযোগভাবে আমরা বলতে পারি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে অর গেট বলে আবার বিস্তারিত ভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলো যৌক্তিক যোগের মাধ্যমে ফলাফল প্রকাশ করে তাকে অর গেট বলে তাহলে কি বলছি আমরা যোগের মাধ্যমে ফলাফল প্রকাশ করে কিসের ফলাফল যৌক্তিক যোগের মাধ্যমে তাহলে এটা কি হতে পারে দুই ইনপুট বিশিষ্ট হইতে পারে তিন ইনপুট বিশিষ্ট হতে পারে আগে আমরা দুই ইনপুট বিশিষ্ট দেখি যদি দুই ইনপুট হয় তাহলে এটা হলো আউটপুট তাহলে দুইটা ইনপুট আমরা নিব এক্স ওয়াই নিতে পারি পি কিউ নিতে পারি এ বি নিতে পারি তাহলে আমরা নিলাম এ বি তাহলে কি হলো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান অর মানে যোগ তাহলে যোগের ক্ষেত্রে ফলাফল আসবে ওয়াই সমান সমান এ প্লাস বি তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা জানি যেখানে সকল ইনপুট শুধুমাত্র জিরো হয় ওইখানে জিরো হয় একটাও যদি ওয়ান হয় তাহলে ফলাফল ওয়ান হবে যেমন এখানে জিরো 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 তাহলে একটা ওয়ান থাকলে ওয়ানের সাথে জিরো যোগ করলে কি হয় ওয়ান হয় ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হয় ওয়ান 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 হয় ওয়ান 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 কীভাবে ওয়ান 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 যদি আমরা গণিত করি তাহলে ওয়ান ওয়ান টেন কিন্তু যদি লজিক গেট করি তাহলে একটা দুইটা তার একটা এক করে দিলাম গেট তৈরি করলাম দুইটা তার যোগ করলে পাইতে হলো একটা গেট হলো এই জন্য ওয়ান 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 আর এটা যদি আমরা তিন ইনপুট বিশিষ্ট করি তাহলে আমরা তিনটা ইনপুট নেব যেমন এটা ইনপুট এটা আউটপুট এখন এখানে দেখো ইনপুট যখন তিন ইনপুট তখন কি হবে এ বি সি আর এখানে হবে ওয়াই সমান সমান এ প্লাস বি প্লাস সি তাহলে এখন এখানে মিডটার্মগুলো হবে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এরপরে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো আর একটা হবে ওয়ান 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 অর্থাৎ তিন ইনপুটের জন্য মিডটার্ম হবে আটটা এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যেখানে শুধুমাত্র সবগুলো জিরো সেখানে শুধু জিরো হবে বাকি ওয়ানের সাথে যতই জিরো যোগ করি আমাদের ওয়ান 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 তাহলে এটাকে বলা হয় ট্রুথ টেবিল ট্রুথ টেবিল টি আর ইউ টি এস এটাও ট্রুথ টেবিল এটা তিন চলক বিশিষ্ট আর এটা দুইটা চলক হিসেবে দুইটা ট্রুথ টেবিল ছাড়া এটার বাংলা নাম সত্যক সারণী বা বিশ্লেষণ সারণী একে বলা হয় সত্যক সারণী বা বিশ্লেষণ সারণী একে আমরা আবার সার্কিটের মাধ্যমেও দেখাতে পারি যেমন দুই ইনপুটের ক্ষেত্রে সার্কিট হলো কত কয়টা ছিল ইনপুট দুইটা কি কি এ এবং বি আর অর মানে যোগ আর যোগের সার্কিট আমরা জানি এ এটা হলো দুই ইনপুট বিশিষ্ট আর যদি তিন ইনপুট বিশিষ্ট হয় তাহলে হবে এ বি সি এ বি সি তাহলে এখানে ওয়াই সমান সমান এ প্লাস বি
এখানে y সমান সমান a প্লাস b প্লাস c এখন এটা আমরা যদি গেটের মাধ্যমে দেখাই উদয় উপপাদ্য করব আপন নকশা বা কোন কোন ক্ষেত্রে লজিক সার্কিটও বলে সার্কিট কিন্তু আমরা চিত্র অর গেটে চিত্র চিত্রটা কেমন হবে সেটা দেখি সাধারণত আমরা চিত্র গেটে যদি দুই ইনপুট হয় তাহলে দুইটা ইনপুট হবে এটা হলো ল্যাম্প এল এ এম পি ল্যাম্প আর এখানে আমরা এটা প্লাস মাইনাস এখানে ইচ্ছা করলে একটা রোধ দিয়ে দিতে পারি এটা রোধ এখানে আমরা গেটটা তৈরি করব যখন দুই ইনপুট হবে তখন দুইটা ইনপুট দিব যেমন এখানে আমরা দিলাম দুইটা ইনপুট এ এবং বি এক্ষেত্রে আমাদের এটা দুই ইনপুটের চিত্র হলো কিন্তু যদি আমরা তিন ইনপুট বিশিষ্ট নেই তখন আমাদের একটা ইনপুট বাড়াই দিতে হবে যেমন এ বি এবং সি তখন হবে এ একটা গেল বি একটা গেল সি তাহলে এটা বি তখন সি তাহলে এখানে ফলাফল হবে এ প্লাস বি প্লাস সি যদি আমরা সপ্তক সারণীর পর্যালোচনা করলে বিশ্লেষণ করলে আমরা দেখি অর গেটের ক্ষেত্রে যখন আমি লিখে দেখাইতেছি অর গেটের বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি যে সকল ক্ষেত্রে যখন এ সমান সমান জিরো বি সমান সমান জিরো অথবা যদি তিন ইনপুট বিশিষ্ট হয় তাহলে সি সমান সমান জিরো সি সমান সমান জিরো তাহলে শুধু সুতরাং ওয়াই সমান সমান জিরো অন্য সকল ইনপুটের ক্ষেত্রে যদি একটাও মাত্র ওয়ান থাকে তাহলে ফলাফল ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি অন্যথায় সকল ইনপুটের ক্ষেত্রে সকল ইনপুটের ক্ষেত্রে ওয়াই সমান সমান ওয়ান হবে এটা আমরা ডিটেলস ভাবে বর্ণনা করতে পারতাম প্রত্যেকটা বর্ণনা করতে পারতাম কিন্তু প্রয়োজন নাই যেহেতু আমরা জানি এ সমান সমান জিরো বি সমান সমান জিরো সি সমান সমান জিরো অতএব ওয়াই সমান সমান জিরো অন্য সকল ইনপুটের ক্ষেত্রে যে ইনপুটেই যাই যেমন এ সমান সমান যদি একটা ওয়ান দিয়ে দিতাম তাহলে কি হতো ওয়ান সমান সমান ওয়ান অথবা এ সমান সমান ওয়ান বি সমান সমান ওয়ান দিয়ে দিতাম তাহলে ওয়াই সমান সমান ওয়ান হতো যে কোনো একটা ইনপুটে ওয়ান দিলেই ফলাফল ওয়ান অতএব ওয়াই সমান সমান ওয়ান তাহলে অর গেট সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম অর গেটের সম্পর্কে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে মোবাইলের মাধ্যমে আমাকে জানাবা অর গেট নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা এন গেট নিয়ে আলোচনা করবো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ধন্যবাদ নমস্কার